সৈকত সরাসরি যাচ্ছি তার কাছে সৈকত মটুসি গত বুধবার এই ধলেশ্বরী নদীতে টলা ডুবির ঘটনায় যে দশজন নিখোজ হয়েছিলেন আজকে সে এই ঘটনার আজকে পঞ্চম দিন চলছে ইতিমধ্যে একই পরিবারের মা মেয়ে সহ দুই জনের চারজনের লাশ ভেসে উঠেছে এবং সকাল থেকে আমরা যেটা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে সকাল সাতটা থেকে ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে দুটি নারীর লাশ ভেসে উঠলে তারা ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশকে তারা বিষয়টি অবগত করে এরপর থেকে সকাল এরপরই আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস নৌ পুলিশ তারা এই লাশগুলো উদ্ধারের কাজ শুরু করেছে ইতিমধ্যে মা মেয়ে জেসমিন আক্তার এবং তাসনিম আক্তার নামে দুইজনের লাশ শনাক্ত করেছেন একই পরিবারের যে চারজন নিখোঁজ ছিলেন মা এবং তিন সন্তান সহ এর মধ্যে মা এবং মেয়ের লাশ তারা শনাক্ত করেছে তাদের স্বজনরা আরো দুটির লাশ একজন পুরুষের এবং একজন নারীর লাশ তীরে ভেসে উঠেছে সেগুলো তারা তীরে তোলার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের যে জেলা উপপরিচালক আব্দুল্লাহ আরিফিন তিনি বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তিনি আমাদেরকে বলছেন যে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিখোঁজদের সকল যে নিখোঁজ যারা রয়েছেন সবার লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলমান থাকবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধলেশ্বরী নদীর দুই তীরে শত শত মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে এসে ভিড় করেছেন এখানে নিখোঁজদের স্বজনরাও রয়েছেন তাদের যে দীর্ঘ পাঁচ দিনের যে একটা প্রতীক্ষা সেই প্রতীক্ষার আজকে শেষ হবার পথে যে কারণে তারা আমরা দেখতে পাচ্ছি যে খুব অপেক্ষার প্রহর গুনছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চারজনের লাশ উদ্ধার হয়েছে আরও জন এ ঘটনায় যে নামের তালিকা অনুযায়ী আরও ছয়জনের লাশ এখনো নিখোঁজ রয়েছে তো ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ সে ডুবুরি দল তারা এখন সেই লাশ উদ্ধারের পাশাপাশি নিখোঁজ যারা রয়েছেন সেগুলো ডুবুরি দল তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের ডুবুরি দল উদ্ধার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি মটুসি এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জে দলাশরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধারের সব শেষ খবর ধন্যবাদ সৈকত নারায়ণগঞ্জের ট্রলার ডুবির ঘটনার উদ্ধার তৎপরতার খবর জানাচ্ছিলেন সহকর্মী শকতালী সৈকত